প্রধানমন্ত্রী মোদীকে পাশে নিয়ে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা ধনখড়ের সমর্থন ঘোষণা বিজেডি এআইএডিএমকে। উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করলেন এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনখড়। মনোনয়ন জমা দেওয়ার সময় তার পাশে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও ছিলেন ক্যাবিনেট মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উল্লেখ্য যে আনুষ্ঠানিকভাবে দুই আঞ্চলিক দল বিজেডি এবং এআইএডিএমকে জগদীপ ধনখড়কে সমর্থনের কথা ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি এদিন এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন জগদীপ ধনখড়। মনোনয়ন পেশের সময় তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং অন্য বিজেপি নেতারা। উপরাষ্ট্রপতি পদে আগেই তার নাম ঘোষণা করা হয়েছিল। রবিবার রাত্রে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দেন। বিরোধীদের তরফে কংগ্রেস নেত্রী মার্গারেট আলভার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করানোয় 6 আগস্ট নির্বাচন হবে। বর্তমান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ শেষ হচ্ছে 10ই আগস্ট। নাইডু 2017 সাল থেকে রয়েছেন উপরাষ্ট্রপতি পদে, তার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানও। রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানানোর পর উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়কে সমর্থন করার কথা ঘোষণা করল ওড়িশায় ক্ষমতাসীন বিজেডি এবং তামিলনাড়ুর প্রধান বিরোধী এআইএডিএমকে। জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদী উপরাষ্ট্রপতি পদে ধনখড়কে সমর্থন জানানোর জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে ফোন করেছিলেন। তার কিছুক্ষণের মধ্যেই বিজেডির সমর্থনের সিদ্ধান্ত জানায়। উল্লেখ করা প্রয়োজন, 2017 বিজেডি রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দকে সমর্থন করলেও উপরাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীকে সমর্থন করেছিলেন। তবে এআইএডিএমকে আগে থেকে বিজেপি তথা এনডিএ প্রার্থীর সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে রেখেছিল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রার্থন হয়ে যাওয়া জগদীপ ধনখড়কে তৃণমূল সমর্থন করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। তৃণমূলের তরফে বলা হয়েছে 21 জুলাই সবার পরে বিকেল 4টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সাংসদদের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে তৃণমূল আগ্রহ দেখালেও রবিবার শরদ পাওয়ারের বাসভবনে হওয়া বিরোধী দলগুলির বৈঠকে ছিলেন না তৃণমূল কংগ্রেস। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেছেন, বাস্তব রাজনীতির কারণে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই সক্রিয় নয় পশ্চিমবঙ্গের শাসক দল। তিনি বলেছেন, রাষ্ট্রপতি পদের নির্বাচনে বিজেপিকে হারানোর সুযোগ ছিল, তবে মহারাষ্ট্র রাজনৈতিক ফলাফল সবকিছুকে ঘেঁটে দিয়েছে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে তৃণমূল সুপ্রিমো কূটনৈতিক অবস্থান নিচ্ছেন বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা। লন্ডনে 40 ছুঁয়েছে তাপমাত্রা, জারি লাল সতর্কতা, থমকালো বিমান উড়ান। লন্ডন সহ যুক্তরাজ্য ব্রিটেনের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলছে, যার ফলে সোমবার বেশ কিছুক্ষণের জন্য সামরিক এবং অসামরিক বিমান পরিষেবা ব্যাহত হলো লন্ডনে। শুধু ইংল্যান্ড নয়, পশ্চিম ইউরোপের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলছে। লন্ডনে তাপমাত্রা 38 ডিগ্রিতে পৌঁছে গিয়েছে, সোমবার তা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আবহাওয়া এতটাই গরম ছিল যে রানওয়েতে ত্রুটি ধরা পড়ে, তারপর কিছুক্ষণের জন্য বিমান পরিষেবা বন্ধ ছিল। যে সমস্ত বিমান নামার কথা ছিল তা অন্য বিমানবন্দরে উড়িয়ে নিয়ে গিয়ে অবতরণ করানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। মঙ্গলবার পর্যন্ত দেশের মধ্য, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মূলত ঠান্ডা দেশ ইংল্যান্ডে গরম আবহাওয়ার কারণে লাল সতর্কতাই প্রথমবার জানানো হয়েছে। এর পেছনে মূলত রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এই সতর্কের শেষে বিশ্বজুড়ে তাপমাত্রা 2.4 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, তবে কতটুকু বাড়বে তা নির্ভর করবে বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাস আটকাতে ও কার্বন নিঃসরণ নিয়ে বিভিন্ন দেশ কী এবং কতটা পদক্ষেপ করে তার উপরে। বুধবারের পর থেকে ব্রিটেন জুড়ে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। রাতে তাপমাত্রা 25 ডিগ্রি আশেপাশে থাকছে। মাত্রাতিরিক্ত গরমে মানুষ বাইরে বেরোতে পারছে না, ফলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে দোকান, মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, শপিং মলে ভিড় আশ্চর্যজনকভাবে অনেকটা কমে গিয়েছে।